ওকে। ওকে আচ্ছা, তো আমরা আজকে বুকিংটা নিয়ে যেহেতু কোশ্চেন করছো, আমি বুকিংটা একটু দেখাই দিই। মনে করো আমার এটা একটা সিঙ্ক, হ্যাঁ, ক্যালেন্ডলি একটা চমৎকার বুকিং সিস্টেম, হ্যাঁ, এরকম অনেকগুলো বুকিং আছে, তার মধ্যে ক্যালেন্ডলিটা মোটামুটি পপুলার এবং এটা আমিও ইউজ করি। কিরকম, তুমি যদি কোডবেন বিডি লিখে গুগল করো, দেখবা এখানে অ্যাপয়েন্টমেন্ট নামে একটা অপশন আছে। অ্যাপয়েন্টমেন্টে ক্যালেন্ডলিতে ক্লিক করলে তোমরা আমার সাথে 30 মিনিটে, যে কেউ আসলে 30 মিনিটে হয়তো একটা বুকিং সেট করতে পারবে। তো এখানে যে বুকিং নিবে তার নাম, কতক্ষণের বুকিং, তারপর হচ্ছে এখানে কোন দিন বুকিং করবে, প্রতিদিনই মানে টোটাল হচ্ছে 1 ঘন্টা একটা স্লট রাখা আছে, 30 মিনিট করে 2টা স্লট, 7টা থেকে সাড়ে সাতটা, সাড়ে সাতটা থেকে 8টা। আমি মনে করি 7টার টাইমটা বুক করব কনফার্ম। যে বুক দিচ্ছে সে তার বুকিং এর ইনফরমেশন, তার ফোন নাম্বার। এটা তো গুগলের ক্যালেন্ডারিং সিস্টেম, তাই না? ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে। ওই যে আমরা যে অনেক সময় যে ডক্টরদের যে টাইম স্লট ই করে যে রিজার্ভেশন করে বুকিং করে বিভিন্ন হসপিটালে আছে, এটা কিভাবে ওরা ওয়েবসাইট থেকে করে, এটা একটু কিছু দরকার হচ্ছে ছিল। কাস্টম কোড করা, হ্যাঁ। আর এই অ্যাপয়েন্টমেন্ট যে সিস্টেমটা, এটা তোমার জেনারেল যে সমস্ত আমরা মানে কনসালটেন্সি বলো বা হচ্ছে তোমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এই সবগুলোতে ক্যালেন্ডারটা ইউজ করা যাবে। রেস্টুরেন্ট রিজার্ভেশনটা একটু আলাদা, রেস্টুরেন্টের টেবিল থাকে, রেস্টুরেন্টের মেনু থাকে, কয়জন রিজার্ভ করবে এরকম কিছু ফ্যাক্ট থাকে, ওটা রেস্টুরেন্টের থিমে আলাদাভাবে বুকিং অপশন সেট করা থাকে, ঠিক আছে? এছাড়াও তোমার লেট পয়েন্ট একটা বুকিং অপশন আছে, ওইটা দিয়েও বুকিংটা দেখানো যায়। যাই হোক, আমরা শিডিউল করলাম, আসো দেখি। এটা তো সরি, এটা হচ্ছে ইমেল না? আচ্ছা, এটা ইমেলটা দিচ্ছি, যে কোনো একটা ইমেল দিলাম, শিডিউল। আচ্ছা, আমি যখন শিডিউলটা করব, এখানে অ্যাড টু ক্যালেন্ডার করলে গুগল ক্যালেন্ডারে আমার শিডিউলটা অ্যাড হয়ে যাবে। আমার মেইলে অলরেডি একটা মেইল চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে মানে ক্যালেন্ডারের মধ্যে শো করাবে, সি ক্যালেন্ডার। যদি আমরা দেখি, এখানে দেখবো যে যে বুকিং করছে তাকে আগে দিয়ে রিমাইন্ডার দেখাবে, বা গুগল ক্যালেন্ডারে এটা দেখাবে যে তোমার এত তারিখে একটা শিডিউল তৈরি হয়ে গেছে, এবং অটোমেটিক্যালি দেখো একটা জুমের লিংক দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এই যে জুমের লিংক, অর্থাৎ এই জুমের লিংকটাতে আমি মিটিং করতে পারবো। তো আমি জুমটা শেয়ার অফ করে দেখাতে পারতেছি না, আমার যে জুম অ্যাকাউন্ট সেই জুমের মধ্যেও একটা মিটিং লিংক ক্রিয়েট হয়ে গেছে, এটা অটো ক্রিয়েট হবে, অর্থাৎ জুমটা ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, ইমেলটা কি এটাই? এই যে টেস্ট, দেখো একটা মিটিং লিংক ক্রিয়েট হয়ে গেছে আমার, অর্থাৎ আমার জুমের মধ্যেও মানে আমি হোস্ট, সো আমার অ্যাকাউন্টে একটা জিমেইল, আমার আমার জুমের মধ্যে একটা অটো মিটিং লিংক ক্রিয়েট হয়ে গেছে, এবং যে বুক করছে তার ইমেইলেও একটা মিটিং এর লিংক চলে গেছে, ঠিক আছে? তো এবার আমরা, এই গেল ক্যালেন্ডার, এখানে টাইমটা 5:30 দেখাচ্ছে কেন, ওই 5:30, এই যে জুমের ওইখানে, এই যে 7টা থেকে 7:30। এখানে কথা বলতেছো, এই যে এখানে 7টা থেকে 7:30, না আপনার জুম অ্যাকাউন্টে ভাই, জুমে যে লগ ইন করছিলেন ওইখানে, এই যে এটা সম্ভবত লোকেশনের জন্য হচ্ছে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক এটা ঠিক হয়তো আছে, ইউএস লোকেশন থেকে লগ ইন করানো এই জন্য। আচ্ছা, সো আমার এই পুরো জিনিসটা আমরা কাইন্ডলি দিয়ে করবো, খুব সহজ। আসো শুরু করি, লিভ লিভ, কাইন্ডলিতে ঢুকলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে লগ ইন বা সাইন আপ করবো। সবার প্রথমে যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, সাইন আপ করতেছি। গেট স্টার্টেড।
সেটা অলরেডি অ্যাকাউন্ট আছে। আচ্ছা আমরা হলে সব ফেলে দিই। সো বাই ডিফল্ট দেখবা তোমার এরকম একটা ইভেন্ট হয়তো ক্রিয়েট করা আছে। সো আমরা স্ক্র্যাচ থেকে একটা ইভেন্ট তৈরি করি, তাহলে একটা আইডিয়া পাবা। সো আমাদের এখানে কোনো ইভেন্ট এখনো নাই, ঠিক আছে? সো এই লিঙ্কটাতে গেলে কেউ দেখতে পাবে যে তোমার কোনো ইভেন্ট আছে কিনা। ইভেন্ট তৈরি করা লাগবে, এখানে কোনো ইভেন্ট নাই। তো সবার প্রথমে আমি নিউ ইভেন্ট তৈরি করব। সো ইভেন্টেরটা কিরকম, 1-to-1 ক্রিয়েট। আচ্ছা ইভেন্টের নাম দিলাম, এটা মনে করো ডাক্তার যদি ডক্টরের উপরে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায়, লাইক হচ্ছে তোমার হইতে পারে হচ্ছে তোমার কি বলে এটাকে, ডক্টর হইতে পারে, অ্যাডভোকেট হইতে পারে, ফ্যামিলি কাউন্সিলিং হইতে পারে, তারপরে বাইরের কান্ট্রিতে অনেক বেশি থাকে ডিভোর্স লয়ার বা হচ্ছে তোমার ফ্যামিলি লয়ার এরকম। সো আমরা মনে করো, আচ্ছা আমি আমার টপিকের উপরেই দিই, ঠিক আছে? মনে করো ফাইবারের উপর কনসালটেন্সি করবে কেউ, সো লোকেশন আমরা এই যে জুম দিয়ে দিব, জুমটাকে ইন্টিগ্রেট করতে হবে। জুম, আচ্ছা জুমটা দেওয়ার পর তোমাদের এটা, আমার জুমটা কিন্তু কানেক্ট করা আছে, অর্থাৎ তোমার জুম অ্যাকাউন্ট থাকবে, তুমি এখানে আমার এটা অ্যাকাউন্টটা কানেক্ট করা। সো তুমি জুম অ্যাড করার পর নিচে একটা বাটন পাবা, কানেক্ট ইউর জুম, বাটনে ক্লিক করবা, জুমে লগ ইন করা থাকলে অটো কানেক্ট হয়ে যাবে, সিম্পল। আচ্ছা এবার ডেসক্রিপশন, এখানে আসলে কেন তোমার কাছে কি কনসালটেন্সি করবে, ঠিক আছে? সো তো আমরা লিখতে পারি ফাইবার অ্যাকাউন্ট ইস্যুস অ্যান্ড যে কোনো একটা ইস্যু লিখলাম, ঠিক আছে? আচ্ছা ইভেন্টের লিঙ্ক, আমাদের বাই ডিফল্ট ইভেন্টের লিঙ্কটা হচ্ছে calendly.com/ আমাদের ইমেইলে যে নামটা ছিল, ধরো টিম ওয়েব ব্যাটেলিয়ন ছিল, এরপরে স্ল্যাশ, আমার শুধু ফাইবার থাকলেই হবে, লিঙ্কটা চেঞ্জ করে দিলাম, তাহলে লিঙ্কটা হবে কি calendly.com/team-web-battalion/fiber। আচ্ছা এটা একটা আইকনের কালার দিলাম, যেহেতু ফাইবারের কালার গ্রিন, গ্রিনই রাখলাম, ঠিক আছে? সো এটা ফার্স্ট পার্ট শেষ হইলো, নেক্সট। আচ্ছা এবার তুমি এই বুকিংটা কতদিন চলবে, ডেট রেঞ্জ, অর্থাৎ আগামী 1 মাস, 2 মাস, 3 মাস, তুমি বলবা ইনফাইনাইট ইনটু ফিউচার, ফিউচারে সমস্ত সময় চলবে, বা বললা যে আমি আগামী 3 মাসের জন্য করতে চাই, তাহলে আমরা নভেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বর জানুয়ারির 20 তারিখ পর্যন্ত দিব, তাহলে কথা একটা ডেট রেঞ্জ। অথবা তুমি বললা নেক্সট 60 ডেজ, আপাতত আমি ইনফাইনাইট রাখলাম, ঠিক আছে? আচ্ছা মিটিং এর ডিউরেশন আমি মনে করো 15 মিনিট করে কনসালটেন্সি করবো, 15 মিনিট ডিউরেশন। আচ্ছা এখানে হচ্ছে সেট কাস্টম আওয়ার, ইউজ এক্সিস্টিং শিডিউল, এক্সিস্টিং শিডিউল আমরা দিব না, আমরা একটা কাস্টম আওয়ার তৈরি করে নিব, তাহলে কি কি বার অ্যাভেলেবেল সেটা দেখাচ্ছে। তো কনসালটেন্সির জন্য আমি শুধু মনে করো শুক্রবার আমাদের ছুটি, শুক্রবার বাদে বাকি সব দিনই কনসালটেন্সি করব। আচ্ছা এবার কনসালটেন্সি কতক্ষণ ধরে করব, আমার এটা মনে করো একটা পার্শিয়াল ডিউটি, আমি মনে করো ডেলি 1 ঘন্টা টাইম দিই, তাহলে যদি সেরকম হয় আমি বললাম যে আমি বিকাল 8টা থেকে 9 PM পর্যন্ত দিব, সেভাবে সবগুলো টাইম চেঞ্জ করে নিবা। ঠিক আছে শুক্রবার বাদে সব দিন 8টা থেকে 9টা, কয়টা স্লট পাবে ওরা বলো, ডিফারেন্স 1 ঘন্টা আর 15 মিনিট করে ডিফারেন্স,
তাইলে 4 15 60 চারটা পাবে, ঠিক আছে বুঝো নাই সবাই? আচ্ছা আমি 15 মিনিট না দিয়ে 30 মিনিট দিলাম, আর টাইম দিয়ে দিছি কত 1 ঘন্টা, 30 মিনিট করে পার এক একজন আমার সাথে কনসালটেন্সি করতে পারবে। তাইলে একদিনে কজন পারবে? 2 জন, তাই না? কারণ 8টা থেকে 8:30, 8:30 থেকে 9টা, ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? আচ্ছা এই গেল যে ক্যালেন্ডার ভিউতে প্রতিদিন ফ্রাইডে বাদে বাকি সব দিন 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা দেওয়া আছে, এটা ক্যালেন্ডার ভিউ, ঠিক আছে? আচ্ছা এখানে এটা তো আমরা গুগলের ক্যালেন্ডারিং এর মাধ্যমে করলাম, এখন আমার কথা হলো যে আমি সাইডে কিভাবে করব, ওয়েবসাইট এডিং ইন্টিগ্রেট করব কিভাবে, মানে আমি দেখাচ্ছি যেমন মনে করেন আলিয়াস। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট আমি ইন্টিগ্রেট করব এটা। আচ্ছা সো এখানে দেখো বিফোর ইভেন্ট আফটার ইভেন্ট, আফটার ইভেন্ট ইভেন্ট মানে কি, আমার মনে করো হাফ এন আওয়ার একটা কনসালটেন্সি টাইম আছে 8টা থেকে 8:30, অনেক সময় শেষ হয় না, এটাকে বাফার টাইম বলা হয়, যে তুমি এক্সট্রা আফটার ইভেন্ট আমি 5 মিনিট সময় রাখতে পারি, ওকে? এটা যদি রাখো কোনো সমস্যা নেই, এটা করতে পারো, এক্সট্রা এক্সটেন্ডেড 5 মিনিটস দেখাবে, ঠিক আছে? আপাতত এটা বাদই দিলাম, যে টাইমে শেষ করতে চাই সেই টাইমে শেষ হবে, দেন নেক্সট। আচ্ছা মোটামুটি আমার রেডি, ইভেন্ট কিসের মাধ্যমে, কিসের উপরে, তারপর হচ্ছে আমার সাথে কখন আসলে বুকিং দিতে পারবে, তারপর হচ্ছে ইনভাইটি কোয়েশ্চেন, কোয়েশ্চেনের মধ্যে তোমরা এখানে কাস্টমাইজ করে কি কি দিতে পারো, এখানে নাম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারো, বাট আমরা নাম রাখলাম শুধু, ঠিক আছে? ইমেল আছে খুবই ভালো, এবং একটা কোয়েশ্চেন আছে, তুমি যদি বলো না আমার নতুন একটা কোয়েশ্চেন লাগবে, সেটা হচ্ছে ওকে ফোন নাম্বার দিতে হবে, তাহলে আমার যদি কোনো প্রবলেম হয় আমি ওকে ফোন করতে পারবো, সেটা হচ্ছে এক লাইনের লেখা, ঠিক আছে? যে ফোন নাম্বার একটা অপশন আছে, এটা ফোন নাম্বার, ফোন নাম্বার ফোন দিলাম এবং এটা রিকোয়ার্ড ফিল্ড অ্যাপ্লাই, ঠিক আছে? তুমি চাইলে এটাকে উঠাই দিতে পারবা উপরে। আর এখানে হচ্ছে সো হোয়াট, মানে আমি কোশ্চেন করতেছি ওকে, হোয়াট ইজ দ্য ইস্যু, ফাইবারে আসলে অ্যাকাউন্টে প্রবলেম, তোমার কি প্রবলেম সেটা, ঠিক আছে? অ্যাপ্লাই, তাহলে হোয়াট ইজ দ্য ইস্যু, সেই ইস্যু ডিসক্রাইব করবে, ফোন নাম্বার দিবে, নাম দিবে, ইমেল দিবে, খুবই ভালো, সব শেষ, সেভ। আচ্ছা ওয়ার্ক ফ্লোটা কি, ওয়ার্ক ফ্লোটা সবার প্রথমে আমরা যখন বুক করব ইমিডিয়েটলি কি হবে, ইমিডিয়েটলি একটা টেক্সট নোটিফিকেশন যাবে যে হোস্ট তার কাছে, ঠিক আছে? তারপরে একটা ইমেল নোটিফিকেশন রিমাইন্ডার পাবে 2 দিন আগে, 1 দিন আগে আরেকটা ইমেল নোটিফিকেশন পাবে, এবং ইভেন্ট শেষ হওয়ার 30 মিনিটস পরে একটা থ্যাংক ইউ মেইল পাবে। সেগুলো যেভাবে আছে এভাবেই থাক, খুবই ভালো, এগুলো চেঞ্জ করার অপশনও নাই, চেঞ্জ করতে হলে তোমাকে আপগ্রেড করতে হবে, আপাতত যা আছে খুব ভালো। নোটিফিকেশন, নোটিফিকেশন এখানে গুগলে মানে ক্যালেন্ডার ইনভাইটেশন তুমি যদি অ্যাড করতে চাও, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা রিমুভ করার বা অ্যাড করার জন্য পেইড অপশন লাগবে। এখানে দেখো ইমেল রিমাইন্ডার, তুমি ইমেল রিমাইন্ডার অন করে দিতে হলে আপগ্রেড করতে চাচ্ছে, মানে ক্যালেন্ডার পেইড ভার্সন নিতে হবে। দেখো আমার দরকার নেই ইমেল ফলো আপ, মানে ইমেল রিমাইন্ডার মানে বুঝছো, 5 মিনিট আগে তোমাকে, তুমি যে হোস্ট তোমাকে একটা মেইল রিমাইন্ডার দিবে, এই তোমার এখন একটা মিটিং আছে এরকম, ঠিক আছে? যাক কনফার্মেশন পেজ, এটা ডিসপ্লে করবা কিনা, হ্যাঁ আমি ডিসপ্লে করব কনফার্মেশন মেসেজ। আর তুমি যদি বলো না যে না আমার এই বুকিং দেওয়ার পর একটা ওয়েবসাইটে আমার একটা পেজে রিডাইরেক্ট হবে, এবং রিডাইরেক্টের লিঙ্কটা দিবা, সেটাও পসিবল, ঠিক আছে? তবে এটার জন্য আপডেট করা লাগবে, আপাতত যে ডিফল্ট নোটিফিকেশন আছে দ্যাটস এনাফ। এছাড়া তুমি যদি পেমেন্ট নিতে চাও, অর্থাৎ তোমার এই বুকিং যখন করবে তখন তুমি অ্যাকসেপ্ট করবা পেমেন্ট স্ট্রাইপ বা পেপালের মাধ্যমে, এটাও পসিবল, বাট এটাতেও আপডেট করা লাগবে। আপাতত আমি ফ্রি ভার্সন দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এরপর তোমার অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার আছে সেটা তুমি চেঞ্জ করতে পারো অ্যাকাউন্ট সেটিংস থেকে। মনে করো আমি আমার একটা ছবি আপলোড করতে চাচ্ছি, একটা ছবি দিলাম অ্যাপ্লাই, কাকে বুকিং দিচ্ছি, এখানে হচ্ছে ওয়েলকাম মেসেজ দেখাবে, যাই হোক আর তেমন কিছু দরকার নেই, আমরা সেভ চেঞ্জেস করে দিলাম। আচ্ছা এবার আমার ক্যালেন্ডারটা আমরা ইন্টিগ্রেট করার জন্য রেডি, আবার ক্যালেন্ডার মেইন পেজে যাচ্ছি, ঠিক আছে? যে ক্যালেন্ডারে ক্লিক করলেই তুমি দেখবা তোমার একটা ইভেন্ট তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? তো এই ইভেন্টের লিঙ্কটা কপি করে ব্রাউজারে দিয়ে দেখবা এটা কাজ করে কিনা,
খুবই সুন্দর, এখানে আইকন দেখাচ্ছে ফাইবার কনসালটেন্সি 30 মিনিট। আচ্ছা এবার আমরা এটা আমরা ওয়েবসাইট ইন্টিগ্রেট করব, ঠিক আছে। ওয়েবসাইট ইন্টিগ্রেট করার জন্য এখানে দেখো আমাদের শেয়ার নামে একটা বাটন আছে, শেয়ারে ক্লিক করার পর আমি এই লিঙ্কটা কাউকে দিলে ডাইরেক্ট সে ইনভাইট করতে পারবে, কাউকে আমি ইমেইলের মাধ্যমে ইনভাইট করতে পারবো। অ্যাড টু ওয়েবসাইট নামে একটা জায়গা আছে, অ্যাড টু ওয়েবসাইটে এমবেডেড ইনলাইন মানে ওয়েবসাইটের ঠিক মাঝ বরাবর এই বুকিং অপশনটা দেখাবে। সো সবার প্রথমে এটা করে দেখি, এছাড়া পপ আপ আকারেও দেখাতে পারবা, ঠিক আছে। সো আমি এমবেডেড করে আগে দেখাই, এমবেডেড এ ক্লিক করলাম, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সো এবার একটা কোড দিছে আমাকে, কোডটা কপি করলাম। সো আমার যে ওয়েবসাইটটা ছিল সেইটার আমি নতুন একটা পেজ বানাইলাম, বুক নাও নামে একটা অপশন দিলাম, তো টেক্সটে গিয়ে কোডটা বসাই দিলাম, অথবা এলিমেন্টর দিয়ে এডিট করলে তোমরা এলিমেন্টরে HTML একটা অপশন আছে না, সেটা দিয়েও করতে পারবা। তোমরা এলিমেন্টর অবস্ত এলিমেন্টর দিয়ে করি, পাবলিশ করলাম। হ্যাঁ, যে কোনো একটা বাটন ক্রিয়েট করে ওই বাটনের লিংক ধরে দিলেও তো হবে না? হ্যাঁ হ্যাঁ, বাটনের লিংক ধরে দিলেও হবে। এডিট উইথ এলিমেন্টর, পেজের নাম বুক নাও। আচ্ছা এখানে আমরা HTML নামে একটা যে কোড ইন্টিগ্রেশনের অপশন আছে সেটা বসাইলাম। তোমরা চাইলে একটু মানে সাইজ টাইজ ঠিক করে নিতে পারো, তার মানে হচ্ছে তোমার এই পুরো সেকশনটা ধরে অ্যাডভান্স থেকে তুমি 4x50 পিক্সেলের একটা প্যাডিং দিলা, এরকম দেখাবে। আর প্যাডিং না দিলে এটা ফুল উইথে দেখাবে। যাই হোক, আপডেট করে দিলাম। রিভিউ করলাম, এলিমেন্টর ভার্সন কত ইউজ করতেছেন ভাই? এলিমেন্টর রানিং যেটা আছে ওটা ইউজ করতেছি। আচ্ছা এই যে আমাদের চলে আসছে বুকিং অপশন, ওয়েবসাইটের ভিতরে দেখাচ্ছে, ঠিক আছে। তারপর আমি ক্লিক করলাম, 8টার সময় বুকিং দিব, কনফার্ম, কে বুকিং দিচ্ছে, মেল দিলাম, শিডিউল ইভেন্ট, এখানে আমাকে কনফার্মেশন মেসেজ দিয়ে দিবে, ডান। দেখান থেকে একটা অটো মেসেজ তার এতে মোবাইল নাম্বার জেনারেট হবে তো, মোবাইল প্লাস ইমেইলে? হ্যাঁ, ইমেইলে একটা নোটিফিকেশন চলে আসছে, আমার এই যে একটা জুমের লিংক তৈরি হয়ে গেছে, দেখছো। তো এই লিংকের মাধ্যমে আমি জয়েন হতে পারবো, এবং এটা আমি গুগল ক্যালেন্ডারে অটো ইন্টিগ্রেট হয়ে গেছে। আমি গুগল ক্যালেন্ডারে গেলেও আমি দেখতে পাবো আমার একটা এরকম মিটিং আছে, ঠিক আছে। সো এটা যে ভিউয়ার তার জন্য অটোমেটিক্যালি, সো এবং গুগল ক্যালেন্ডার থেকে অটোমেটিক্যালি তাকে রিমাইন্ডার দিবে। এটা তো আমরা গুগলের মাধ্যমে করলাম, কোনো এমন কোন প্লাগইন আছে যেটা দিয়ে ড্যাশবোর্ডে করা যাবে এরকম কিছু আছে কি? আমার হচ্ছে লেট কমেন্ট নামে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, একটু খুঁজে দেখো। সো এটাতে এটাও কিন্তু আমি ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করলাম। এটা তো গুগল থেকে, কিন্তু সরাসরি কোনো প্লাগইন দিয়ে করা যায় কিনা, মানে কোনো সাইডে? হ্যাঁ, কয়েন নামে একটা প্লাগইন আছে, ওটা দেখে ট্রাই করো। আচ্ছা তাহলে এবার আমরা মনে করো পপ আপ আকারে এটা শো করাইতে চাই, ঠিক আছে। সবার প্রথমে হচ্ছে আমাদের পপ আপের জন্য যেটা করতে হবে, এখানে আমরা ব্যাক করলাম, উইজেট পপ আপ এই অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে পপ আপের যে কোডটা আছে কোডটা কপি করলাম, এরপর এখানে যে কোডটা আছে এডিট করে আগের কোডটা ফালাই দিলাম, আপডেট করলাম, প্রিভিউ। এবার দেখো পেজের পেজে যা আছে তাই থাকলো, মনে করো জেনারেল লেখা টেখা, বা তুমি এটা যে পেজে যাবা একদম বটমে দেখো শিডিউল টাইম উইথ
শিডিউল টাইম উইথ মি পাওয়ার্ড বাই ক্যালেন্ডি ক্লিক করলে আমার পুরো জিনিসটা পপ আপ আকারে আসলো, দেখো বুকিংটাই পপ আপ আকারে। আমি এখান থেকে পপ আপ আকারে সিলেক্ট করলাম কনফার্ম, ওই পেজে আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমার এই বুকিং অপশনটাই পপ আপ আকারে, এবং আমি না চাইলে আমি বাইরে ক্লিক করলে কেটে যাচ্ছে। আবার যদি এখানে এই বাটনটাতে ক্লিক করি, এখানে একটা অটো বাটন নিচে বটমে জেনারেট হয়ে যাবে আর কি, এবং ওয়েবসাইটের মাধ্যমে আমি পপ আপ এর মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবো। সবাই কি বুঝতে পারছো? জি 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 বুঝতে পারছি। আর যদি কোনো বাটনে নিতে চাও তাহলে হচ্ছে তোমার বাটনের মধ্যে লিংকটা বসাই দিলেই কাজ করবে আর কি, ঠিক আছে? এই গেল ক্যালেন্ডলি, যে কোনো ওয়েবসাইটে ক্যালেন্ডলি বসাইতে পারবা, উইক্স বলো স্কোয়ার স্পেস বলো, জাস্ট এই কোডটা যে কোনোখানে বসাই দিলেই কাজ করবে। এই জন্য এটা বহুল ব্যবহৃত বুকিং প্লাগ ইন, 70% সাইটে এখন ক্যালেন্ডলি ইউজ হচ্ছে, কারণ এখানে আসলে অনেকে আপগ্রেড ভার্সনটা নিয়ে যে কোনো কিছু করতে পারতেছে, ঠিক আছে?